अस्सलामु अलैकुम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। दूरेर ओ काछेर सकल शिक्षार्थी बंधुदेरके एकराश प्रीति ओ शुभेच्छा जानिये शुरू करछि आमादेर आजकेर अनलाइन क्लास। क्लास उपस्थापनाय रयेछि आमि दिलरुबा, श्यामपुर महाविद्यालय, सदर रंगपुर। आमरा आलोचना करछिलाम बांगला प्रथम पत्रर कविता निये। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটি কবিতা নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা দেখে আসি আজকে আমাদের আলোচ্য বিষয় কি। আজকের পাঠ কবিতা। আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের প্রতিদান কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি লিখেছেন কবি জসীমউদ্দীন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কবির নামের বানানটি খুব ভালো করে এক্ষেত্রে লক্ষ্য করবে। দেখো, দয় দয় দীর্ঘিকার নেই, সেখানে হসন্ত দিয়ে দয় দীর্ঘিকার দন্ত্য ন রয়েছে। জসীমউদ্দীন বানানে দয় দয় দীর্ঘিকার নেই, দয় হসন্ত দয় দীর্ঘিকার ন রয়েছে। আমাদের কবিতাটি লিখেছেন কবি জসীমউদ্দীন। আমরা কবি জসীমউদ্দীন সম্পর্কে অনেক তথ্য জানি, তারপরও পাঠের আলোচনার জন্য আমরা কবি পরিচিতি সম্পর্কে আরেকটু জেনে নিব। কবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেছেন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে তার মাতুলালয়ে। মাতুলালয় বলতে মামার বাসা। 1903 খ্রিস্টাব্দে পহেলা জানুয়ারি তিনি সেখানে জন্মগ্রহণ করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের প্রশ্ন হতে পারে, কবি জসীমউদ্দীন কোথায়, কত সালে কিংবা কত তারিখে জন্মগ্রহণ করেছেন? তার বাবার নাম আনসারউদ্দীন মোল্লা এবং মায়ের নাম আমিনা খাতুন। এক্ষেত্রেও শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্ন আসতে পারে, জসীমউদ্দীনের বাবার নাম কি অথবা তার মায়ের নাম কি? তার পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে, মানে তার বাবা যেখানে থাকতেন সেই জায়গাটির নাম ফরিদপুরের গোবিন্দপুর গ্রাম। জসীমউদ্দীন পল্লী কবি হিসেবেই সমধিক পরিচিত, অর্থাৎ কবির যে উপাধি পল্লী কবি হিসেবে তিনি পরিচিত, অর্থাৎ তিনি গ্রাম বাংলার পল্লী প্রকৃতির গ্রামের দৃশ্য, সাধারণ জীবন অতি সুন্দরভাবে তার কবিতাগুলোয় ফুটে উঠেছিল, এজন্যই তাকে পল্লী কবি হিসেবে পরিচিত এবং তিনি খ্যাতি অর্জন করেছিলেন পল্লী কবি হিসেবে। তাই বলে তিনি গ্রামের কবি তা নন, তিনি আধুনিক কবিও কবিতাও লিখেছেন। ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে আইএ এবং বিএ পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে তিনি এমএ ডিগ্রি লাভ করেন। কলেজে অধ্যয়নকালে তিনি কবর কবিতা রচনা করেছিলেন। এই কবিতাটি লেখার কারণে তিনি অধিক খ্যাতি অর্জন করেছিলেন এবং তিনি যখন ছাত্র ছিলেন তখনই এই কবিতাটি পাঠ্যক্রমে আমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হয়েছিল। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, পরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগের উচ্চ পদে তিনি আসীন হন। তার কবিতার প্রধান উপজীব্য বাংলার গ্রামীণ জীবনের আবহাওয়া, প্রাকৃতিক রূপ, উপযুক্ত শব্দ, উপমা এবং চিত্রের মাধ্যমে তার কাব্যে এক অনন্য সাধারণ মাত্রা মূর্ত হয়ে উঠেছে। তাই তিনি পল্লী কবি হয়ে উঠতে পেরেছিলেন সহজেই। বিখ্যাত নকশি কাথার মাঠ কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। তার অন্যান্য জনপ্রিয় ও সমাদৃত গ্রন্থ হচ্ছে সুজন ভাতিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত,
রঙ্গিলা মায়ের মাঝি, এবং তার সাহিত্য কীর্তি হিসেবে কলকাতায় তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধি প্রদান করে। তার এই রচনাগুলো খুবই সুন্দর, পল্লী প্রকৃতির বাস্তব যে সমাজচিত্র সেগুলো ফুটে উঠেছে অসাধারণ তার এই রচনাগুলো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা পড়ে দেখতে পারো। জসীমউদ্দীন 1976 খ্রিস্টাব্দে 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। জসীমউদ্দীনের লেখনীর যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো থেকেও বিভিন্ন প্রশ্ন হতে পারে, কোনটি তার লিখিত কোনটি তার লিখিত নয়, চারটি অপশন দিয়ে এগুলো পরীক্ষা আসতে পারে, এবং তিনি কত সালে এবং কত তারিখে মৃত্যুবরণ করেছেন সেই বিষয়টিও পরীক্ষায় আসতে পারে। তোমাদের এই কবিতাটি বোঝার জন্য তোমাদের পাঠ্য বইয়ে যে শব্দার্থ বা টিকাগুলো রয়েছে সেই বিষয়গুলো খুব ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ শব্দের অর্থ থেকে অনেক প্রশ্ন, এক কথায় যে প্রশ্নগুলো রয়েছে 1 মার্কের জন্য সেগুলো এসে থাকে, তাই এদিকটিকে লক্ষ্য রাখতে হবে। জেবা, জেবা অর্থ হচ্ছে যে বা যিনি, দীঘল রজনী মানে দীর্ঘরাত, ঘুম যে হরেছে মানে নির্ঘুম রাত কাটানোর কথা বলা হয়েছে, বিষে ভরাবান এ কথাটির অর্থ হচ্ছে কটু কথা, হিংসাত্মক ভাষা, সোহাগ শব্দের অর্থ আদর ভালোবাসা, মালঞ্চ শব্দের অর্থ ফুলের বাগান, নিচুরিয়া শব্দের অর্থ নিষ্ঠুর বা নির্দয়, ঠাই শব্দের অর্থ স্থান বা আশ্রয়, নিরন্তন শব্দের অর্থ নিয়ত বা অবিরাম। আমাদের ভাষার কঠিনতার কারণে এই শব্দের অর্থগুলো আমাদেরকে জেনে নিলে কবিতাটি আমরা সহজেই বুঝতে পারবো, তাহলে আমরা যে কোনো প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবারে কবিতাটি দেখে নিই। কাব্য বিশ্লেষণ করার আগে আমরা কবিতার নামটি নিয়ে একটু কথা বলতে চাই। কবিতাটির নাম হচ্ছে প্রতিদান। প্রতিদান হচ্ছে কেউ যদি কাউকে কিছু দেয় তার বিনিময়ে তাকেও কিছু দান করা বা দেয়া, এটাই হচ্ছে দান প্রতিদান। এই বিষয়টি হচ্ছে প্রতিদান, কাউকে কিছু দিলে তার বিনিময়ে তাকে কিছু দেয়া। তো চলো বন্ধুরা আমরা কবিতাটি বিশ্লেষণ দেখে নিই। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, কত সুন্দর একটি চমৎকার লাইন। এখানে কবি বলেছেন আমার ঘর যে ভেঙে দিয়েছে আমি তার বাঁধি, তৈরি করে দিই, সৃষ্টি করে দিই। এখানে একটি দানের কথা বোঝানো হচ্ছে, যে যে তাকে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, যে তার ঘর ভেঙে দিয়েছে তাকে কবি তাকে ঘর বেঁধে দিয়েছেন। আপন করেতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, যাকে কবি কবিকে যে পর করেছে তাকে আপন করার জন্য কবি পথে পথে কেঁদে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, কিন্তু যার জন্য কবি কেঁদে মরছেন সেই কবিকে পর করে দিয়েছে। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। এখানে কবি বুঝিয়েছেন যে যে তাকে পথের বিরাগী করেছে, পথে ফেলে দিয়েছে কবিকে, সেই কবি পথে পথে তার জন্যই খুঁজে মরছে, তাকেই খুঁজছে, তার জন্যই সারা বাড়ি বিমুখ হয়ে ঘুরে বেড়াচ্ছে যে কোথায় গেলে তাকে পাওয়া যায়। কবি তার জন্যই উদাসী হয়েছে। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমরা শব্দের অর্থে দেখেছি দীঘল রজনী অর্থ হচ্ছে দীর্ঘ রাত, দীর্ঘ রাত তার জন্যে কবি জেগে রয়েছে, যে তার ঘুম হরণ করেছে, কেড়ে নিয়েছে। ঘুম যে হরেছে মানে যার জন্য ঘুম আসে না, সে চোখের ঘুম সে কেড়ে। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। কবি আবারও তার ঘর, কবির ঘর যে ভেঙে দিয়েছে তার ঘর তৈরি করার কথা বলছেন। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। কুল মানে তীর, আশ্রয় স্থান, যেখানে পানি নেই, শুকনো জায়গা,
সেটা দ্বারা নদীর কূল বোঝানো হয়েছে, কিন্তু আসলে এটা কবির ব্যক্তি জীবন। তার জীবনে, তার জীবনকে যে তছনছ করেছে, ভেঙে দিয়েছে, এলোমেলো করে দিয়েছে কবি তার কূল বাঁধে, তার জায়গা, তার আশ্রয়স্থল কবি বেঁধে দিতে চান, তৈরি করতে চান। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। এখানে কবিকে যে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, তাকে ছেড়ে গিয়েছে, তাকে ভুলে গিয়েছে এবং তার ঘর ভেঙে দিয়েছে, তার জন্য কবি কাঁদছেন, মানে কষ্ট পাচ্ছেন, সে কথাটি কবি এখানে বুঝিয়েছেন। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। যে কবিকে দিয়েছে বিষে ভরা, মানে বান, বান অর্থ হচ্ছে তীর, তীরকে, তীরটি সাধারণ তীর, তীর নয়, বিষে ভরা। আগের দিনে যুদ্ধ হতো এবং সেখানে তীর নিক্ষেপ করা হতো বিষ মাখিয়ে, যেই তীরে বিদ্ধ হলে মানুষ সাথে সাথেই মারা যেত, সেরকম একটি বিষাক্ত তীরের কথা বলেছেন। সেরকম একটি বিষাক্ত তীর মেরেছে কবিকে, আমি দেই তারে বুক ভরা গান। কবিকে কষ্ট দিয়েছে এই তীর দিয়ে, মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে, অথচ কবি তার জন্য, তার জন্য কবির রয়েছে বুক ভরা গান। গান মানে তার জন্য কোনো কিছু, নতুন কিছু সৃষ্টি করা, কোনো কিছু তার জন্য তৈরি করা, এই ধরনের বিষয়টিকে বোঝানো হয়েছে। কাঁটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। কাঁটার আঘাত শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো, কাঁটা, কাঁটার ব্যথা পেলে সেই ব্যথা কত তীব্র হয়, যখন ফুল ছিঁড়তে যাওয়া হয় তখন সেখানে ফুলের গায়ে কাঁটা থাকে, ফুলের অপর সুন্দর জিনিস নিতে গেলে সেখানে ব্যথা পেতে হয়, কষ্ট পেতে হয়, সেই কাঁটার আঘাতের কথা এখানে বলা হয়েছে। ফুল নিতে গেলে কাঁটার আঘাত পেতে হয়, সেই কাঁটা পেয়ে তারে ফুল করে দেন, সে ব্যথা সহ্য করছে কবি এবং তার বিনিময়ে তাকে দিচ্ছে ফুল, তার সারাটি জীবন ধরে কবি এমনটি তাকে প্রতিদান হিসেবে দিতে চান। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, কবিকে যে পর করেছে কবিতাকে আপন করার জন্য কেঁদে বেড়াচ্ছেন, সারা জায়গায় তাকে খুঁজে ফিরছেন। মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। কবিকে যে কবর, মানে এখানে সেই কবর না, এখানে ব্যথার কবর, কষ্টের কবর, যে তাকে ব্যথা দিয়ে, তার কথাই বলা হয়েছে। কবি তার ব্যথার বদলে তার বুক ভরে দিতে চান, শান্তি দিতে চান, তাকে আনন্দ দিতে চান। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, এখানে অনেক ফুলের সংমিশ্রণে একটি ফুল মালঞ্চ, মানে বাগান, ফুলের বাগান দেওয়ার কথা বলা হয়েছে। অসংখ্য রঙিন ফুলের বাগান কবিকে উপহার দিতে, কবি তাকে উপহার দিতে চেয়েছেন, যে তাকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, নিঠুরিয়া মানে নিষ্ঠুর বাণী, খটখট করে যে নিষ্ঠুর বাণী বলে যাচ্ছে, আমি লয়ে করি তারি মুখখানি। করি মানে এখানে হাত, কবি তার হাত দিয়ে তার মুখখানি সুন্দর করতে চান, সেই চেষ্টা করছেন, যে তাকে নিঠুরিয়া বাণী শোনাচ্ছে সেই কবির হাত দিয়ে তিনি তাকে সুন্দর করতে চান। কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপকরণ জিনিস এনে করা যায়, সৌন্দর্যে ভরা যায়, সেই চেষ্টায় কবি নিয়োজিত। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে কবিকে কষ্ট দিয়েছে পর করেছে, কবি তাকে আপন করতে চান, এজন্য তাকে তার মুখখানি নানান জায়গা থেকে নানান জিনিস নিয়ে এসে তার মুখখানি সুন্দর করে সাজাতে চান। এই ছিল আমাদের মূল বিষয় কবিতার। তো আমরা এবারে মূল ভাবটি দেখে নিই, পাঠের মূল ভাব কি রয়েছে। প্রতিদান কবিতাটি কবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা, সেই বিষয়ে আলোকপাত করেছেন। সমাজে বিদ্যমান ব্যক্তিত্বহীন
কবির কণ্ঠে প্রতিশোধ প্রতিহিংসা, তার বিপরীতে কবি ব্যক্ত করেছেন প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা সেখানে ব্যক্ত করেছেন। কেননা ভালোবাসাপূর্ণ মানুষ নির্মাণ করতে পারে সুন্দর নিরাপদ পৃথিবী, ক্ষমা করেই নয় বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারী উপকার করার মাধ্যমে পৃথিবীতে সুন্দর বাসযোগ্য করতে চেয়েছেন। এই কবিতার দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে আমরা হিংসা, রাগ, ক্ষোভ এবং স্বার্থপরতা দ্বারা আমাদের পৃথিবী সুন্দর হবে না। আমরা আমাদের প্রেম, স্নেহ, ভালোবাসা, মায়া এবং স্বার্থপরতাহীন মানসিকতা দিয়ে আমরা আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিপার্শ্বিক পরিবেশের যে অবস্থান সেগুলোকে আমরা সুন্দর করতে পারি। এই কবিতার মাধ্যমে কবি গোটা সমাজকে কণ্টকমুক্ত করে সুন্দর সুন্দর দিয়ে ঘিরে রাখতে চেয়েছেন, সুন্দর করতে চেয়েছেন। কবিটি উপমার ছলে আমরা যদি এভাবে কাজ করি তাহলে আমাদের পরিবেশ, দেশ সব কিছুই সুন্দর হবে। কবি এমনই একটি সুন্দর বাসযোগ্য সমাজ গড়ার কথা এই কবিতার মাধ্যমে আমাদেরকে বলে গিয়েছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বিষয়গুলো বুঝতে পেরেছ, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো কবিতাটি তোমরা আরো কয়েকবার পড়বে ভালো করে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। সকলেই ভালো থাকবে, আবারও আমরা নতুন কোনো ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো, আল্লাহ হাফেজ।